তো চলো গাইস, আমি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। আর তন্দ্রা ব্লগে আপনাদের স্বাগত। আমি আমার ব্লগটা এখন শুরু করেছি, আর ব্লগটা আজকে অনেক দেরিতে মানে আমি শুরু করেছি। আজকে কোনো রান্নারও দেখাবো না, আর আজকে কোনো মানে রান্নারও কোনো ভিডিও দেখাবো না, আর ঘরের কোনো কাজও দেখাবো না আপনাদের। দেখাচ্ছি আমি হচ্ছে আমার এনজিওতে, আজকে আমার যেখানে পড়ায় সংস্থা, তো সেখানে একটা অনুষ্ঠান আছে, মানে দুটো অনুষ্ঠান আছে, বার্থডে সেলিব্রেট হবে, আর আমি সেখানে চলে যাব। এখন যাব পড়াতে, তো ওখানেই যাব পড়াতে, তো ওখানেই হবে অনুষ্ঠানটা, যেখানে পড়ায় সেখানেই হবে। আর এখন বাজে হচ্ছে 4:08 বাজে, তো আমি বেরিয়ে যাব। পড়েছি রাস্তায়, দেখো যাচ্ছি রাস্তা দিয়ে, আর রাস্তার সামনে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি, তো ওখানে পড়িয়ে টড়িয়ে তারপরে অনুষ্ঠান দুটো হবে। আর ওখানে অনুষ্ঠান করবে আজকে ব্যাঙ্ক অফ বরোদার থেকে একটা অনুষ্ঠান হবে বার্থডে, মানে ব্যাঙ্ক অফ বরোদার হচ্ছে আজ প্রতিষ্ঠা দিবস, সেই জন্য ওরা এখানে একটা অনুষ্ঠান করবে, মানে বাচ্চাদেরকে কিছু দেবে। আর হচ্ছে দেবে হচ্ছে তোমার হচ্ছে ওই আর একটা হবে একটা ছোট্ট বাচ্চা, ওই বাচ্চাটার জন্ম। তো দেখো আমি চলে এসেছি, আর আমার ওখানে পড়ানো হয়ে গেছে, পড়ানোর পরে ওনারা এসছেন, তো ওনারা এসে কিছু জিনিস দিয়েছেন। তো এখানে দেখো বোর্ডে লেখাই আছে, আর ওদের ব্যানার, ওনারা এখানে দাঁড়িয়ে আছে। বাচ্চারাও কিছু নিজেদের তৈরি গিফট বানিয়েছে, সেই গিফটগুলো ওনাদেরকে দেবে। আর হচ্ছে দেখো ওরা কী সুন্দর আনন্দের সঙ্গে দাঁড়িয়ে আছে, আর ওরা এখানে দিয়েছে একটা কড়াই, আর হচ্ছে দিয়েছে কিছু চাল, মানে একটা চালের বস্তা, দুটো তেল, একটা দুটো সাদা তেল, একটা হচ্ছে তোমার হচ্ছে সর্ষের তেলের জার। তো মোটামুটি ভালোই জিনিস দিয়েছে, আর দুটো বস্তা কি প্যাকেট ছিল তো সেটা আমি মোটামুটি জানি। তো দেখো এরা আনন্দের সঙ্গে কিছু কথা বাচ্চাদের সঙ্গে শেয়ার করছে, বাচ্চারাও খুবই আনন্দ, কারণ ওরা দেখতেই পাচ্ছে কিছু কথা বলছে, তো হিন্দিতেই কথা বলছিল, তো ওরা কিছু বুঝতেও পারছিল না। তো দেখো দেখো গিফট দেওয়া শুরু করে দিয়েছে ওরা, সেই গিফটগুলো দেওয়া শুরু করে দিয়েছে ওদেরকে, ওনাদেরকে। আর হচ্ছে ওরাও ওনারাও গিফট পেয়ে খুব খুশি। আর দেখো মোটামুটি আমাদের অনুষ্ঠান শেষের দিকে, আর হচ্ছে ওনাদের গিফট হয়েছে, আর বাচ্চাদেরকে ওই কড়াইটা দিয়েছে, আর বাচ্চাদের জন্য কিছু চকলেট নিয়ে এসেছিলো, সেই চকলেটগুলো ওদেরকে শেয়ার করলো, মানে দিলো বাচ্চাদের। বাচ্চারা তো নিশ্চয়ই চকলেট পেলে খুবই খুশি, তো ওরাও খুব খুশি হয়েছে চকলেটকে, তো ওনারা চলে গেছে। তারপরে আবার একটা বার্থডে সেলিব্রেট আছে, ছোট্ট কুচকেটা আজকে জন্মদিন 1 বছরে, তো ওরা এখানে বসে আছে, খুব গরম লাগছে এখানে, তো তবুও বসে রয়েছে কাঁদছে একটু। আর এখানে বাচ্চারা সব লাইন করে দাঁড়িয়েছে, তো ওরা দেখে ওরাও গিফট দেবে বাচ্চাটা, ওনার জন্য খুব আনন্দ আছে, কিন্তু ওটার বোঝে না কেউ দিয়েছে, তাও তবুও মোটামুটি মানুষ ঠাকুমার কোলে বসে রয়েছে। আর দেখো যে সময় গিফট দিয়ে ঘিরে ধরেছে, তো গরম লাগছে, ও পাচ্ছে না থাকতে, তবুও দেখো সবাই গিফট দিয়েছে বাচ্চারা, ওরাও তো ছোট। আর হচ্ছে গিফট দিয়ে গিফটগুলো কত সুন্দর সুন্দর বানিয়েছে, বানিয়ে দিয়েছে। আর দেখো এই দেখো আর টিকে রয়েছে, হচ্ছে তোমার দেখো গিফট দিয়েই যাচ্ছে নিজেদের হাতে বানানো করে, আর ও তো বোঝে না ওই ছোট্ট মানুষ, তো যাই হোক বাচ্চারা বানিয়েছে দিয়েই যাচ্ছে। তো এখন আমাদের গিফট দেওয়ার পাড়াটা চলছে, এর পরে ¡Gracias!
আশীর্বাদ চলছে, বাচ্চাটাকে আশীর্বাদ করেছে, আর ওখানে বাচ্চাটা বসে রয়েছে। আর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, শুরু হয়েছে। তো দেখো বোর্ডে ওর নাম লেখা আছে, কিনাঙ্ক। তো নামটাও বেশ সুন্দর, ছোট্ট পুচকেটা। তো দেখো বেলুন নিয়ে খেলতে ব্যস্ত, আর এদিকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এবার শুয়ে পড় আর বইটা গুছাসনি তো? তো দেখো একটা সুন্দর কবিতা বলছে আমাদের এই স্টুডেন্ট। তো দেখো শোনো ভালো করে, শুনতে পাও কিনা দেখো, কারণ আমার ফোনটা খুবই ডিস্টার্ব করছে, সাউন্ডের দিকে খুবই প্রবলেম হচ্ছে। তো দেখো একটা কবিতা শেষ হওয়ার পর আমাদের স্টুডেন্ট সব মেয়েরা ওরা নাচ করছে দেখো। তো দেখো গানটা তোমরা শুনতে পাও কি না, আমার ফোনের জন্য গানটা তো শুনতে শোনা যাচ্ছে না, তো জাস্ট নাচ করছে এটাই দেখা যাচ্ছে। তো দেখো একটা টাপা টিমি সঙের গান ওরাতে নাচছে। তো কমপ্লিট হয়ে গেল, অনুষ্ঠান প্রায় শেষের দিকে। তো এনারা কিছু খাবার নিয়ে এসেছিল বাচ্চাদের জন্য, পেস্ট্রি আর চকলেট, আর একটা ছোট্ট মিনি বার্গার ছিল, আর হচ্ছে সঙ্গে আইসক্রিম। তো এইগুলো ওদের জন্য নিয়ে এসেছে, খাবারগুলো দেখো, আইসক্রিম আছে এখানে, সব রকমই জিনিস আছে, খাবার দিয়েছে ওদেরকে। দেখো এরকম আমাদের খাবারগুলো পরিবেশন করছে, ওনারাই করে দিচ্ছে খাবারগুলো পরিবেশন। তো এটা আমাদের লাস্ট হয়েছিল পরিবেশন খাবার। তো খাবার পরিবেশন হয়ে গেলে আমাদের অনুষ্ঠানটা একদমই শেষের দিকে। তো অনুষ্ঠান আমাদের শেষ হতে চলল, দেখো তো বাচ্চাদেরকে খাবার দেওয়া হচ্ছে, দেওয়ার পর এটা শেষ হয়ে যাবে। তো তারপরে খাওয়া দেওয়া হয়ে গেছে, ওরা বাড়ি চলে যাচ্ছে, আমিও বাড়ি চলে যাচ্ছি। অন্য সব বইয়ের ব্যাগ নিয়ে যাবি?
এবার সুপ্রতি একটু সরে যা। কিরে বইগুলো কে গুছাবে? তো দেখো ওরা খাবারটা নিয়ে নিচ্ছে। এই জায়গার আলোটা একটু অন্ধকার অন্ধকার আসছে, কারণ এই জায়গাটা আলো নেই বললেই চলে। ছোট্ট একটা আলো দিয়েছে, তো মানে আগে তো আরও অন্ধকার ছিল, তো এই জায়গাটা একটা বাল্ব দিয়েছে, তো সেরকম মনে হচ্ছে না, একটু অন্ধকার অন্ধকার আছেই। বাজে হচ্ছে 9:28, তো অনেকটাই দেরি হয়ে গেছে। দুটো অনুষ্ঠান ছিল, তো অনুষ্ঠান শেষ হয়ে আমি চলে এসেছি। তো আমি এখানে চলে এসেছি, তো আমি এখানে ভিডিও আমার ব্লগটা এখানেই শেষ করলাম। তো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো আমার ব্লগটা অবশ্যই দেখো, ভিডিওটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক করে দিও। তো টাটা, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।